প্রিয় দর্শক, সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি তাদের বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের কথা স্বীকার করেছেন। এবার জানা গেল, 8 মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসম্মুখে আসতে পারেন, কিন্তু এর আগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন শবনম বুবলি। খুব শীঘ্রই গ্রেফতার হতে পারেন শাকিব খান। এদিকে শাকিব খানের গ্রেফতার নিয়ে একে বললেন মমতা ব্যানার্জি, দেখলে অবাক হয়ে যাবেন। সূত্রের বরাতে জানা গেছে, শাকিব খান বুবলির বিয়ের তারিখ ছিল 2018 সালের 20 জুলাই, আর 2020 সালের 21 মার্চ সন্তান শেহজাদের জন্ম হয়েছে। এটি বুবলি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। 2021 সাল থেকে শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর 18 ফেব্রুয়ারি লিডার আমি বাংলাদেশ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন। শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি 2021 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। এই দূরত্ব বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা যায়। সম্প্রতি নায়িকা পূজা চেরির সঙ্গে সম্পর্কের জন্য শাকিবের বিরুদ্ধে মামলা করেন বুবলি। শাকিব পূজাকে নিয়ে অনেক আগে থেকেই চলছিল প্রেমের গুঞ্জন। আদালতের রায় পেলে খুব শীঘ্রই গ্রেফতার হতে পারেন শাকিব খান। এদিকে শাকিব খানের গ্রেফতার নিয়ে মমতা ব্যানার্জি বলেন, কিছুদিন ধরে টক অব দ্য টাউন শাকিব খান, গোপনে বিয়ে সন্তান বিচ্ছেদ, এই তিনটি শব্দ পিছুই ছাড়ছে না শাকিব খানের। অপু বিশ্বাস বুবলির পর সেই তালিকায় নাম যুক্ত হয়েছে নায়িকা পূজা চেরিরও। এরকম করলে এক সময় শাকিব খানের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। মমতা ব্যানার্জি আরো বলেন, শাকিব ও পূজার বিয়ে হয়নি, যদিও শাকিব খান পূজাকে বিয়ে করত তাহলে পূজাও এতক্ষণে মিডিয়ার সামনে হাজির হতো। কারণ বুবলির সঙ্গে শাকিবের বিচ্ছেদ হয়নি, তাই শাকিবের বিরুদ্ধে বুবলির মামলা করার কারণ আমি দেখছি না। আমার মনে হয় শাকিবের বিরুদ্ধে এই মামলাটি বুবলির উঠিয়ে নেওয়া উচিত। শাকিব খান গ্রেফতার হলে পুরো ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দর্শক, মমতা ব্যানার্জির মন্তব্যের সাথে কি আপনি একমত? কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।